আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র বাংলাদেশ কোনো দেশই নিখুঁত নয়, মার্কিন রাষ্ট্রদূত। আজকের আয়োজনে আলোচনা থাকছে ভিন্নমত পোষণ করলেই জাতিসংঘ, যা বললেন আসম রব। সর্বশেষ থাকছে প্রহসনের নির্বাচনে যাবে না বিএনপি, যা বললেন বিএনপি নেতা টুকু। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। যুক্তরাষ্ট্রের 246তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বুধবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হল লাল, সাদা ও নীল রঙের একটি দিন, একটি গৌরবের দিন, একটি দেশপ্রেমের দিন, একটি দিন আমরা সবাই, যা একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশে জন্ম হয়েছিল, একটি দিন যখন আমরা সম্মান জানাই আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে আমাদের পূর্বপুরুষদের করা আত্মত্যাগের প্রতি। তিনি বলেন, এবছর বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে 50 বছর পূর্তি উদযাপনের সময়টিতে আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া আরেকটি দেশের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই এমন একটি দেশকে যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কি বয়ে আনবে এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে, সেই প্রত্যাশায় আমরা অধীরভাবে অপেক্ষা করছি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়। আমেরিকার প্রতিষ্ঠাতারা আরো নিখুঁত একটি ঐক্য গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা আমেরিকানরা এই চ্যালেঞ্জটাকে গুরুত্বের সঙ্গে নেই যখন আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলোকে মোকাবেলা করি। পিটার আরো বলেন, আমেরিকায় স্বাধীনতা দিবস একটি উৎসব মুখর দিন, বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর দিন, বারবিকিউ, প্যারেড ও আতশবাজির দিন। এ কারণে এবছর আমরা স্বাধীনতা দিবসের দিনটি অনেকটা সেভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি যেভাবে নিজ দেশে পালন করতাম। জিন্স, স্লাইডার ও হটডগ, ডিপ ফ্রাইড ওরিওস, খেলাধুলার গান বাজনার মধ্য দিয়ে এবং অবশ্যই আপনাদের সবার সঙ্গে। যাচ্ছি পরের সংবাদে। জেএসটি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ভিন্নমত ও পথের মানুষকে জাতির শত্রু হিসেবে আখ্যা দিয়ে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও দেশাত্মবোধকে পদদলিত করা কোনো ক্রমেই ন্যায়সঙ্গত নয়। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আসম রব বলেন, আমাদের সংবিধান চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করেছে, কিন্তু দেশে বিরাজমান ঔপনিবেশিক ধাঁচে শাসন ব্যবস্থা জনগণের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ ও স্তব্ধ করে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে গণতন্ত্রের মুখোশ পরিধানপূর্বক ফ্যাসিবাদের জন্ম দেয়। ভিন্নমতকে দেশের শত্রু আখ্যা দেওয়া, খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এবং গ্রেফতারের দাবি ফ্যাসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যই প্রকাশ করে। জেএসডি সভাপতি বলেন, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে নাগরিকদের জাতির শত্রু, দেশের শত্রু হিসেবে চিহ্নিত করার নৈরাজ্যপূর্ণ প্রবণতা ও বক্তব্য মানুষের মৌলিক অধিকারকে দারুণভাবে ক্ষুণ্ণ করবে এবং ক্ষমতার অপব্যবহার ও দমনমূলক শক্তি প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদানে সরকারকে প্রবলভাবে প্রলুব্ধ করবে। এ ধরনের সংবিধানমূলক বক্তব্য প্রদানের ক্ষেত্রে আমাদের সবাইকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রসঙ্গে আব্দুর রব বলেন, ভিন্নমত পথকে ভয়ের আবহে সংকুচিত করতে করতে সমাজে মানুষের গলায় জুতার মালা পরানোর ভয়ঙ্কর সংস্কৃতি বিস্তার লাভ করছে, যা সমাজে এবং রাষ্ট্রকে ক্রমাগতভাবে সভ্যতা বহির্ভূত পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, স্কটল্যান্ডের জনগণ যুক্তরাজ্য থেকে প্রকাশ্যে স্বাধীনতার দাবি শুধু উত্থাপনই করছে না, তাদের এ দাবিতে গণভোটও অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তারপরও কেউ দেশের বা জাতির শত্রু আখ্যায়িত করেনি। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সত্যকে কফিনে পেরেক মেরে বিদ্যমান শাসন ব্যবস্থা টিকিয়ে রাখাকেই নৈতিক কর্তব্য মনে করেছে, যা রাষ্ট্রের অস্তিত্বের পক্ষে বড় বিপদ হয়ে উঠেছে। আব্দুর রব বলেন, কোনো এক অজুহাত সৃষ্টি করে ভিন্ন মত ও পথকে প্রতিপক্ষ বানিয়ে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নকআউট করা বা নির্মূল করা বা নিধন করা ন্যায়সঙ্গত তো নয়ই, বরং ভয়াবহ অমঙ্গলজনক। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে একের অধিক মত ও পথ নেই বা মত ও পথের ভিন্নতা নেই। মত ও পথের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের ভিত্তি ও সৌন্দর্য। ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হলেই রাষ্ট্রের উন্নয়ন, অগ্রগতি এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব
সুনিশ্চিত হয়। ভিন্ন মতে স্বাধীনতা হরণ করলে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। জেএসডি সভাপতি আরও বলেন, জোর করে প্রতিপক্ষ বানিয়ে মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে রাজনীতিতে বিভেদ উৎসকে দেয়া, রাজনীতিতে বিভেদ উস্কে দিয়ে ফায়দা লুটার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যাচ্ছি পরের সংবাদে। ইভিএম এর মাধ্যমে প্রহসনের নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগে একবার নির্বাচন করেছিলাম, আমরা গিয়েছিলাম, বিশ্বাস করে গিয়েছিলাম, সেখানে তারা দিনের ভোট রাত্রে শেষ করে দিয়েছে। আবার এখন ইভিএম এর নিয়ম করছে, এখন আর রাত্রেবেলা সিল মারতে হবে না, ওখানে বসে টিপেই সব ভোট দিয়ে দিবে, এরকম মোকারির মধ্যে আমরা যাব না। বুধবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটা নিরপেক্ষ সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না। আমরা একটা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পরিবেশে বিএনপি নির্বাচন করতে চায়। বিএনপি দেখিয়ে দিয়েছে কেয়ারটেকার সরকার করে বেগম খালেদা জিয়া পদত্যাগ করে পরাজয় বরণ করেছেন, ওটাকেই বলে গণতন্ত্র। সেই সাহস থাকলেই সরকার আসুক, সাহস করে আসুক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করুক। আমরা যদি পরাজিত হই পরাজয় বরণ করব। আমাদের কথা, খেলাটা ফেয়ার হতে হবে। জাতীয় নির্বাচন চার দিনে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের চিন্তা ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিএনপির নেতা টুকু বলেন, বাংলাদেশের জন্মের পর থেকে তার আগের থেকে আমরা একদিনে নির্বাচন করেছি। এখন ইনি প্রধান নির্বাচন কমিশনার, হাইব্রিড কিনা জানি না, উনি চার দিনে কেন করতে চান সেটাও জানি না। তার অর্থ হলো যে আবার ওইগুলো নিয়ে এসে ডিসি অফিসে রাখো, আর ডিসি অফিসকে কেউ বিশ্বাস করে না, সুতরাং এটা বাংলাদেশে হবে না। বিএনপি নির্বাচনে আসবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, এক নম্বর হচ্ছে ওবায়দুল কাদেরের মাথার মূল্য, এক নম্বর হচ্ছে ওবায়দুল কাদেরের কথার মূল্য বাংলাদেশের মানুষ দেয় কিনা আমার সন্দেহ আছে, দুই নম্বর হচ্ছে আমরা কি করব কি করব না সেটা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলে যে আমরা যাব তার তো কোনো কারণ নেই, তার কোনো ভালো রেকর্ডও রাখেনি যে আমরা যাব। জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং মরহুম নেতার রুহের মাগফিরাত করে মোনাজাতে অংশ নেন। প্রায় 2,00,000-2,00,000-এর অধিক বাংলাদেশের মানুষ বানবাসী বন্যায় আজকে জর্জরিত। আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার পক্ষ থেকে আজকে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আমাদের ভাতৃপ্রীতিম সংগঠন